আমি চাই ভালো সংখ্যাটা অনেক বেড়ে যাক, অনেক বাড়ুক, আমরা স্বাচ্ছন্দ্যে সব সেক্টরে যেন কাজ করতে পারি। পরিচালক জেসমিন আক্তার নদী, তার সঙ্গে কথা বলব। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন আপনি? ভালো আছি। আপনি এই চলচ্চিত্র সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। গল্পটা হচ্ছে আমাদের জীবনের গল্প, প্রতিটা মেয়ের জীবনের গল্প, সেটা হোক অনেক ধনী হোক হচ্ছে একদম নিম্নবিত্ত। অনেক শিক্ষিত মেয়ে আছে, অনেক মেধাবী মেয়ে আছে, যাদের সার্টিফিকেট আছে, মেধা আছে, বাট লবিং নেই বা বিভিন্ন কারণে জব হয় না। সো দ্যাট হচ্ছে আমার ছবির ইনফরমেশনটা হচ্ছে এটাই যে অনেক সুন্দরীদের ভিড়ে অনেক মেধা হারিয়ে যাচ্ছে। তো আসলে আমরা যদি সুন্দরীটাকে প্রায়োরিটি না দিয়ে যদি আমরা মেধাকে প্রায়োরিটি দিই, তাহলে হয়তো বা অনেক মেয়ে, যেটা আমার গল্পে আছে একটা মেধাবী মেয়ে, আস্তে আস্তে সে তার ফ্যামিলি ক্যারি করার জন্য বা সে পারিপার্শ্বিক প্রেশারে সে একটা সময় কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। হাজারো মেয়ে আছে তার ফ্যামিলিকে ক্যারি করার জন্য বা নিজের নিজেকে প্রুভ করার জন্য একটা সময় সে কিন্তু তার নিজের অস্তিত্ব থেকে সরে আসছে। আমার এই গল্পে যে ক্যারেক্টার করেছে সেটা হচ্ছে আইরিন করেছে, যে রিয়া ক্যারেক্টার, সে কিন্তু টোটালি একটা অনেক মানে সফট একটা মেয়ে থাকে। সে কিন্তু এরকম মানে বিভিন্ন ডোর টু ডোর যেতে যেতে একটা সময় সে কিন্তু আর নিজেকে সেফ রাখতে পারে না, সে কিন্তু অন্ধকারে হারিয়ে যায়। ঠিক আছে, তো আমাদের উচিত আমাদের জায়গা থেকে, যারা যে কর্পোরেট লেভেলে আছেন বা সরকারি লেভেলে আছেন, আমার উচিত যে আমরা আসলে প্রকৃত মেধাটাকে যেন একটু যাচাই করি। ঠিক আছে, আমাদের দেশে যেন রুনা তৈরি না হয়, রিয়া তৈরি না হয়, সুন্দর রুবিনা, রেহেনা, এরাই যেন থাকে। ঠিক আছে, রুবিনা রিয়া থেকে যেন কখনোই এমন কোনো ক্যারেক্টার তৈরি না হয় যারা হচ্ছে অন্ধকার জগতে চলে যায়। এটা হচ্ছে তারপরে মূল চরিত্র একজন নারী। হ্যাঁ, নারী কেন্দ্রিক, এটা টোটালি হচ্ছে নারী কেন্দ্রিক গল্প। এখানে হচ্ছে দুইটা কাজ করছে, একটা হচ্ছে আইরিন আপু কাজ করছে এবং হচ্ছে আমাদের মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত একজন খুব ভালো মানের একজন অভিনেত্রী, সেটা হচ্ছে আমাদের শিমলা আপু কাজ করছেন, যিনি ম্যাডাম ফুলি ছিলেন। সো দুইটা মেয়ের জীবনের গল্প, এখানে দুইটা মেয়ে না, 2 লাখ মেয়ের জীবনের প্রতিচ্ছবি হয়ে দাঁড়াবে। আচ্ছা, আপনার এটি কততম চলচ্চিত্র? এটা হচ্ছে আমার তৃতীয় সন্তান, এটা আমার তৃতীয় সন্তান, মানে আমার তৃতীয় চলচ্চিত্র। তো আপনি এই পেশায় কীভাবে এলেন? পেশাটা হচ্ছে সর্বোপরি প্রথমত বলি যে আমার হাজব্যান্ড, তিনি হচ্ছে একজন সিনেমা পাগল মানুষ। তো যেহেতু আমি তার সহধর্মিনী, তার সাথে থাকতে থাকতে এটার প্রতি একটা ভালোবাসা চলে এসেছে। দেন হচ্ছে হাতে খড়ি তার কাছ থেকে অনেক সিনিয়রদের সাথে কাজও করেছি। একটা সময় আমার মনে হলো যে এটাকে আমরা প্রফেশন হিসেবে নিতে পারি, যদি এই জায়গাটাকে আমার গল্পে যে বিষয়টা আছে, যদি আমরা এই জায়গাটাকে এটাও একটা সার্ভিস হিসাবে ধরে নিই যে হ্যাঁ এটাও একটা পেশা, তাহলে কিন্তু এখানে অনেক ভালো কিছু করা যায়, এখানে কিন্তু প্রমাণ করার অনেক সুযোগ আছে নিজেকে। চলচ্চিত্র পরিচালনা এটা আসলে কতটুকু ডিফিকাল্ট আপনার কাছে? আমার কাছে ডিফিকাল্ট, আমি এই কোশ্চেনটা কিন্তু প্রতিনিয়তই মুখ করি, প্রতিনিয়ত। যেমন আমার ফ্যামিলির অনেক কাছের লোকই কিন্তু আমাকে ধরে কোশ্চেন করে, বাট আমার কাছে কথা হচ্ছে যদি একটা মেয়ে হেজাব পরে ব্যাংকে জব করতে পারে, একটা মেয়ে হেজাব পরে লয়ার হতে পারে, তাহলে একটা মেয়ে কেন হেজাব পরে সে হচ্ছে তার, এটা তার প্রফেশন, এখান থেকে তার রুটি রুজির ব্যবস্থা হচ্ছে, তাহলে সে এই কাজটা কেন করতে পারে না? এটা আমার টোটাল হচ্ছে আমরা একটা ভালোবাসার, ভালো লাগার একটা জায়গায় আমি এই জায়গাটাকে সম্মান করি। এইটা প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনারা যেটা বলে আর কি, যে হ্যাঁ মিডিয়াতে কাজ করে হেজাব পড়ছে, বোরখা পড়ছে, সো দ্যাট অনেক মানে অনেক কিছু তো কর্পোরেট লেভেলে হচ্ছে, কেন মিডিয়াতে ফোকাস হচ্ছে কেন? এটা হচ্ছে আমার কথা, যে আমার এটা প্রফেশন আর এটা হচ্ছে আমার ড্রেস। এই যে প্রতিনিয়ত আপনি প্রশ্নের সম্মুখীন হন, হ্যাঁ, যে প্রতিনিয়ত যে চ্যালেঞ্জটার মোকাবেলা আমি করে আসছি সেটাই হচ্ছে চৌদ্দ দুপুর। এই গল্পের মধ্যে সমস্ত কোশ্চেনগুলো অ্যান্সার থেকে যাবে, যে কী পরিমাণ স্ট্রাগল করতে হয়, কী পরিমাণ যুদ্ধ করতে হয় একটা মেয়েকে তাকে প্রমাণ করার জন্য, ভালো থাকার জন্য। ঠিক আছে, হ্যাঁ অনেকেই আছে যে আমার গল্পটা সিকোয়েন্স আছে যে হ্যাঁ একটা ড্যাম কেয়ার মেয়ে আসছে, একটা থ্রি পিস পরা মেয়ে জব হচ্ছে না, ঠিক আছে তার অন্য গলায় নেই, হচ্ছে না। না আমি বলবো না যে বাংলাদেশের সব কিছুই খারাপ, তাই সেটা কিন্তু না, ভালো কিছুও আছে, কিন্তু আমি চাই ভালো সংখ্যাটা অনেক বেড়ে যাক, অনেক বাড়ুক, আমরা স্বাচ্ছন্দ্যে সব সেক্টরে যেন কাজ করতে পারি। জি, আপনার কতটুকু স্ট্রাগল করতে হয়েছে এই হিজাব পরে আপনি পরিচালনা করছেন? হিজাব পরে পরিচালনা করতে স্ট্রাগল প্রথমত হচ্ছে, ধরেন আমার সেটেই যদি আমি বলি, আমার সেটের ভিতরে হয়তো অনেকেই আছে এখনও, যারা আছে কাছাকাছি হয়তো তাদের মধ্যে অনেক কোশ্চেন আছে যে উনি বোরখা পরেন, উনি হিজাব পরেন, উনি কেন ফিল্ম মেকার করছে, ঠিক আছে কেন মানে এখানে আসছে, হয়তো বা কোশ্চেন করতে পারছে না, কারণ হচ্ছে আমি এখানে লিডার,
সো দ্যাট আমাকে কোনো কোশ্চেন করতে পারছে না কিন্তু এই কোশ্চেনটা কিন্তু আমি ক্লিয়ার করতে চাচ্ছি এই জন্য যে আপনারা শুধুমাত্র এটাকে আট দশটা ড্রেসের মতো ভাবেন না আমরা তো মুসলিম কান্ট্রিতে থাকি তাই না আর এ ধরনের পোশাক তো আমাদের জন্য বাধ্যতামূলক তো আমি সেই রকম একটা পোশাক পরে যদি আমি আমার কর্পোরেট লেভেলে কাজ করতে পারি তাহলে আমি এখানে কেন নয় আপনারা কেন আমাকে বাধা দিচ্ছেন আপনারা উৎসাহ করেন এটাকে ভালোবাসা দেন দেখবেন প্রত্যেকটা মেয়ে এরকম মানে গেটআপে চলে আসবে যেটা আমাদের সমাজের জন্য হবে বা আমাদের জন্য অনেকটাই ভালো হয়ে যাবে আর এই চ্যালেঞ্জ খেলায় আসলে আর আমরা পেরে উঠছি না আমাদেরকে এবার একটু মাফ করতে হবে জি আপনার সামনে আর কি কি কাজ রয়েছে আরও কি সামনে চলচ্চিত্র রয়েছে একটা সিনেমার হচ্ছে অলরেডি সংলাপের কাজ চলছে যেটার নাম হচ্ছে বড় আপা মানে বড়পা মানে আমাদের বড় বোনদের যে জীবনে কতটা মানে গুরুত্ব বহন করতে হয় তাদের মানে ছোট ভাই বোনদের জন্য সমাজের জন্য বা পারিবারিক সব কিছুর জন্য এটা নিয়ে গল্প ইনশাল্লাহ এটা শেষ করে ওটা শুরু করি আপনার মতো যারা নারী পরিচালক রয়েছেন আমাদের দেশে বা সামনে যারা পরিচালনায় আসতে চান তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আমি একটা কথাই বলবো যদি কেউ আসলে এই জায়গাটাকে ভালোবাসেন ডিরেকশন ভালোবাসেন তবে ভালোবাসা থেকে অবশ্যই বহিঃপ্রকাশ করুন কারণ এখানে নিজেকে প্রমাণ করার এখানে অনেক সুযোগ আছে আমি বলবো না হ্যাঁ অনেকেই বলবে যে হ্যাঁ মিডিয়াতে কাজ করব আমার ইচ্ছা আছে কিন্তু করতে পারছি না কিন্তু এরকম দ্বিধায় থাকবেন না প্লিজ নিজেকে প্রমাণ করুন নিজের স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য যতটুকু আগানোর এগিয়ে যান দেখবেন সফলতা চলে আসবে